हेलो स्टूडेंट्स, तुम्हारे सबा के चैने वेलकम जानाई। आज के देखो एबीटीएम माध्यमिक टेस्ट पेपर्स के फिजिकल साइंसेर आरो एक इम्पोर्टेंट सेटेर सठिक आंसर गुलो देखे नेब। ताहले चलो तुम्हारा टेस्ट पेपर पेज नम्बर 409 ए पेज टा तुम्हारा खुले नाओ, तार कारण एखान थेके आज के समस्त शर्ट क्वेश्चन सठिक आंसर गुलो परपर देखे नेब। देखो विभाग क थेके आमादेर प्रथम प्रश्न हच्छे फायर आइस बा आगुने बरफ হলো। দেখো এগুলোর মধ্যে আমরা জানি মিথেন হাইড্রেটকে কিন্তু ফায়ার আইস বলা হয়, এবং এর সাথে কিন্তু অনেক সময় সংকেত জিজ্ঞাসা করা হয়। ফায়ার আইস বা মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4.23H2O। কেমন, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। এরপর দেখো 1.2 সির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি লেখচিত্রটি হলো। দেখো যখন আমরা ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কিন্তু হয়ে যায় এটা ডট ডট করে মূল বিন্দুকে আমি কিন্তু আমরা একটা সরলরেখা পাই, অর্থাৎ অপশন এ হবে তোমার রাইট আনসার। 1.3 12 গ্রাম কার্বনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, একটু খাতার মধ্যে দেখে নাও। দেখো C+O2=CO2 হয়। এবার দেখো কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেন আণবিক ভর 32, 16×2 মানে 32, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44। তাহলে এক্ষেত্রে জিজ্ঞাসা করেছে যে 12 গ্রাম কার্বন তার সঙ্গে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে, তাহলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কত মোল তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা পেয়েছি 44, আর আমরা জানি 44 গ্রাম মানেই 1 মোল। তাহলে এক্ষেত্রে 1 মোল এটা কিন্তু হয়ে যাবে তোমার সঠিক আনসার, তার মানে অপশন এ হবে সঠিক আনসার। এরপরে 1.4 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো। এক্ষেত্রে দেখো 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা হবে রাইট আনসার। 1.5 প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক হয়, আমরা জানি যে বেগুনি বর্ণের বিচ্যুতি কিন্তু সবচেয়ে বেশি হয়, আর লাল বর্ণের আলোর কিন্তু বিচ্যুতি সবচেয়ে কম হয়। 1.6 বস্তু অপেক্ষা আকারে বড় অসৎবিম্ব গঠিত হয়, কখন গঠিত হবে, অবতল দর্পণের ক্ষেত্রে। কেমন, 1.7 কোন পরিবাহী দৈর্ঘ্য টেনে দ্বিগুণ হলে রোধাঙ্ক হবে, যদি কোন পরিবাহী দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে সেক্ষেত্রে রোধাঙ্কের কিন্তু কোন রকম পরিবর্তন হবে না, অর্থাৎ এটা অপরিবর্তিত থাকবে। 1.8 বাল্যচক্রের ক্রিয়া যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটি হলো। দেখো বাল্যচক্রের ক্রিয়া ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে কিন্তু এটা হয়। এরপরে চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় কোন রশ্মির বিক্ষেপণ সবচেয়ে বেশি হবে, আলফা রশ্মির ক্ষেত্রে আমরা জানি যে বিক্ষেপণ কিন্তু সবচেয়ে বেশি হয়। 1.10 কোনটি ক্ষার ধাতুর শ্রেণী, এক্ষেত্রে আমরা জানি যে প্রথম যে শ্রেণী সেটা হচ্ছে ক্ষার ধাতু, আর 2 নম্বর যে শ্রেণী সেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এক্ষেত্রে ক্ষার ধাতু তার মানে 1A। এরপরে 1.11 দেখো এক্ষেত্রে বলা হয়েছে সমযোজী হওয়া সত্ত্বেও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যৌগটি হলো। দেখো সমযোজী অথচ গলনাঙ্কটা বেশি, তাই না, এটা একটা ব্যতিক্রম, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে কিন্তু SiO2। কেমন, 1.12 রূপার গহনার উপর সোনার প্রলেপ দিয়ে দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহৃত হয়, কিসের প্রলেপ দেবো, সোনা, তাহলে সোনার একটা জলে দ্রবীভূত হয় এরকম একটা লবণ, মানে সেটা হয়ে যাবে তোমার পটাশিয়াম অরোসায়ানাইড, তাই না, তাহলে 1.12 এর ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। কেমন, 1.13 কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণ বেগুনি হয়, আমরা জানি যে হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণটা বেগুনি বর্ণের হয়ে যায়, এবং কেন হয় একটা জটিল যৌগ তৈরি হয় সেটা কিন্তু আমরা প্রিভিয়াস টেস্ট পেপারে সমীকরণ সহ দেখিয়েছি, তোমরা কিন্তু সেই প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিও। 1.14 দেখো প্রদত্ত সংকট ধাতুগুলির মধ্যে যেটিতে তামা থাকে না, দেখো জার্মান সিলভার প্রথম যে অপশনটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু তামা বা কপার থাকে, ডুরালুমিনের মধ্যেও কিন্তু থাকে, কিন্তু স্টেনলেস স্টিলের মধ্যে কিন্তু লোহা এবং ক্রোমিয়াম থাকে, কোনোভাবে কিন্তু তামা বা কপার থাকে না, তাহলে অপশন সি। 1.15 CH3COCH3 এর ইউপ্যাক নেম, এটা অ্যাকচুয়ালি অ্যাসিটোন। কেমন, অ্যাসিটোন কিন্তু এর ইউপ্যাক নেম জিজ্ঞাসা করেছে, 1, 2, 3 দেখো 2 নাম্বার, আর মিথ ইট প্রোপ, তাহলে 2 প্রোপানন, অপশন সি হবে তোমার রাইট আনসার। কেমন, এরপরে আমরা তাহলে চলো বিভাগ খ থেকে পরপর প্রশ্নগুলোর আনসার দেখে নিই, এবং তোমাদের যেন সুবিধা হয় তার জন্য কিন্তু আমরা এই প্রশ্নের আনসারগুলো খাতার মধ্যেও তোমাদের দেখিয়ে দেব। প্রথম প্রশ্ন দেখো, কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলে কোন স্তরটি উপযোগী, আমরা জানি এক্সোস্ফিয়ার, অথবা বিদ্যুৎ খরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে বিয়োজিত করে, আমরা জানি নাইট্রিক অক্সাইড। কেমন, নাইট্রিক অক্সাইড মানে যেটা হচ্ছে NO। 2.2
কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? আমরা জানি ডিজেলের তাপন মূল্য কিন্তু কয়লা থেকে বেশি। 2.3 চার্লসের সূত্রে ধ্রুবকগুলি কি কি? চার্লসের সূত্র মানে নর্মালি ভি ভ্যারি চার্জ টি, তাহলে এক্ষেত্রে ধ্রুবক হবে গ্যাসের ভর, আর পড়ে থাকলো তোমার পি মানে গ্যাসের চাপ, এই দুটো হবে ধ্রুবক। 2.4 তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্কের মান কত? এটা হবে তোমার 373 কেলভিন। কেমন? তাহলে এক্ষেত্রে আমরা পরপর আনসার গুলো পেলাম। দেখো এটা হচ্ছে এক্সোস্ফিয়ার, এটা নাইট্রিক অক্সাইড, এটা পেয়েছো ডিজেল, এটা গ্যাসের ভর ও আয়তন, এটা 373 কেলভিন। তার কারণ আমরা যখন ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাই তখন 273 যোগ করতে হয়, তাহলে 100+273 মানে 373 কেলভিন হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 2.5 দেখো সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? খুব সোজা প্রশ্ন, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। অথবা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কি? সংজ্ঞাটা একটু খাতার মধ্যে দেখে নাও। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোন তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। এরপরে আমরা পরের প্রশ্নগুলো দেখে নেব। 2.6 রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী? এটা হবে অশুদ্ধ বর্ণালী, তার কারণ এর মধ্যে 7টা রং কিন্তু আলাদাভাবে পতিত হয় না, একে অপরের সঙ্গে কিন্তু ওভারল্যাপ করে থাকে, 7টা বর্ণ কিন্তু পৃথকভাবে ক্লিয়ারলি কিন্তু বোঝা যায় না, তাই না, সমাপতিত হয়, তার মানে এটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। 2.7 আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো, খাতার মধ্যে দেখে নাও। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, এটা হয়ে যাবে কিন্তু সম্পর্ক। এরপরে দেখো 2.8 রোধাঙ্কের এসআই একক, এটা হয়ে যাবে ওহম মিটার। কেমন? ওহম মিটার পাশাপাশি লিখবে মানে এটা গুণ হিসাবে থাকবে। 2.9 দেখো ঋণাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম কি? আমরা জানি বিটা কণা। অথবা দিয়ে নিউক্লিয় চুল্লির একটি ব্যবহার লেখো। নিউক্লিয় চুল্লি আমরা জানি যে বিদ্যুৎ শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। আর 2.10 বিওটি কোন রাশির একক? বিওটি হচ্ছে তড়িৎ শক্তির একক। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এক্ষেত্রে ওহম মিটার, তারপরে দেখো বিটা কণা, আর এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি অথবা বিদ্যুৎ শক্তি উৎপাদনে নিউক্লিয় চুল্লি ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে তড়িৎ শক্তি। কেমন? তড়িৎ শক্তি, এটা কিন্তু লিখবে। এরপরে আমরা স্তম্ভ মেলাতে দিয়েছি, এটার আনসার দেখে নেব। 2.11 সোডিয়াম, সোডিয়ামের দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে মানে এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2.8.1, তাহলে এটা হচ্ছে তোমার 2.11.1 এর সঙ্গে যাচ্ছে। ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, মানে 2.11.2। ক্যাটিনেশন ধর্ম দেখায় কার্বন, তাহলে 2.11.3। আর চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরপরে 2.12 দেখো O2 অণুর গঠনে একটি দ্বিবন্ধন থাকে, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে কিন্তু সত্য, তার কারণ O2 অণুর গঠনের ক্ষেত্রে দেখো অক্সিজেন, এর অক্সিজেন মানে পারমাণবিক সংখ্যা 8, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2.6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, এই অক্সিজেনের কিন্তু 1, 2, 3, 4, 5, 6। এবার যখন বন্ধন গঠন করে তখন এক্ষেত্রে দেখো ডাবল বন্ড হয়েছে, দ্বিবন্ধন হয়েছে, তার মানে এটা হচ্ছে সত্য। এরপরে 2.13 ওলিয়ামের সংকেত লিখো, ওলিয়ামের আমরা সংকেত জানি H2S2O7, এটা হচ্ছে ওলিয়াম। এরপরে 2.14 তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? আমরা জানি ক্যাথোডে বিজারণ ঘটে। অথবা তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহার লেখো, আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণের একটি প্রয়োগ হলো তড়িৎ লেপন, এর সাহায্যে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, তাহলে এটা তোমরা লিখবে। এরপরে দেখো 2.15 N2 এর সঙ্গে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতার বিক্রিয়ায় উৎপন্ন সাদা পাউডারের মতো পদার্থটি কি? সেটা হয়ে যাবে কিন্তু ম্যাগনেসিয়াম নাইট্রাইড, তার কারণ যখন ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটে তখন Mg3N2 উৎপন্ন হয়, এটা হচ্ছে সাদা গুঁড়ো পাউডারের মতো, এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এরপরে কোশ্চেন দিয়েছে বজ্রপাতের সময় বায়ুর O2 এবং N2 মিলে কি তৈরি হয়? O2 এবং N2 মিলে কিন্তু তৈরি হয় নাইট্রিক অক্সাইড। কেমন? মানে N2 আর এক্ষেত্রে O2 মিলে অ্যাকচুয়ালি তৈরি হয় 2NO, মানে নাইট্রিক অক্সাইড। কেমন? নাইট্রিক অক্সাইড। এরপরে 2.16 বলেছে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব আমরা আগেও পেয়েছি 0.88। নেক্সট
এই ক্ষেত্রে বলা হয়েছে ইউপ্যাক নেম লিখো CH3 COOH, এটা দেখো ইউপ্যাক নেম হয়ে যাবে 1 2 নাম্বারিং করলাম তাহলে মিথ ইথ তাহলে ইথা মানে এটা হয়ে যাচ্ছে ইথেন আর এটা ওয়েইক অ্যাসিড তাহলে হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড কেমন আর অথবা দিয়ে পিভিসি এর পুরো নাম এটা হয়ে যাবে কিন্তু পিভিসি মানে পলি ভিনাইল ক্লোরাইড আর লাস্ট কোশ্চেন আমাদের আজকের সেটে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম লেখো আমরা এক্ষেত্রে লিখতে পারি লেড মানে হচ্ছে তোমার পিবি জিঙ্ক এছাড়াও আরো হয় যেমন কপার এসএন মানে হচ্ছে টিন তারপর হচ্ছে আয়রন কেমন বা লোহা তাহলে আজকে আমরা তোমাদের টেস্ট পেপার থেকে 409 এবং 410 পাতার আর ভৌত বিজ্ঞানের সমস্ত শর্ট কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট